চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ইটালিয়ান যুদ্ধজাহাজ আইটিএস মরোসিনি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাব তার কাছে। কিছুক্ষণ আগে অর্থাৎ কয়েক মিনিট আগে চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করেছে ইতালিয়ান নৌ যুদ্ধজাহাজ, এবং এখনো পর্যন্ত আপনারাকে যদি দেখাই যে জাহাজটি যে পতেঙ্গা যে কন্টেনার টার্মিনাল জেটি সেখানে প্রবেশ করছে, এবং আপনি জানেন যে চার দিনের শুভেচ্ছা সফরে এই জাহাজ চট্টগ্রাম বন্দর এসে পৌঁছেছে, এবং চার দিনে কিন্তু তারা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন যে কর্মসূচি সেখানে অংশ নেবে, এবং বিশেষ করে আপনি জানেন যে এখানে বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ, এবং বাংলাদেশ নৌবাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটা সহ বাংলাদেশ নৌবাহিনীর যে বিভিন্ন ধরনের স্থাপনা আসছে সেখানে কিন্তু তারা অংশ নেবে, এবং এই জাহাজটি কিন্তু ইতালির যেই নৌ যুদ্ধজাহাজ, অর্থাৎ এখানে কিন্তু আধুনিক সামরিক যে সরঞ্জাম সজ্জিত, ফলে আশা করা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং ইতালির নৌবাহিনী মধ্যে যে সামরিক জ্ঞান বিশেষ করে নৌ ক্ষেত্রে সেটা আদান প্রদানের সুযোগ হবে। আর আপনাকে জানাতে চাই যে পশ্চিম ইউরোপের এই দেশটি অর্থাৎ ইতালির সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটার যে জুবিলি গোল্ডেন জুবিলির যে উদযাপন সেটা গেল বছরই হয়েছে, এবং তারপরে যে আসলে এই ধরনের সফর এই দুদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের একটা নতুন মাত্রা দেবে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন, এবং এই যুদ্ধজাহাজ কিছুক্ষণের মধ্যে পতেঙ্গা জেটিতে নোঙর করবে, এবং তারপরে কিন্তু নাবিক সহ ক্যাপ্টেন সহ তাদের যে আনুষ্ঠানিক সম্বর্ধনা সেটি কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হবে, এবং যে চার দিন সে চার দিন কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এবং ইতালিয়ান যে নৌবাহিনী যে নাবিকরা আছেন যে অফিসাররা আছেন তাদের মধ্যে যে মতবিনিময় সভা থেকে শুরু করে যে সামরিক যে বিভিন্ন ধরনের জ্ঞান সেটা আদান প্রদান হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। একটু জানাতে চাই যে এই জাহাজটি কিন্তু এখন যে নোঙর করার জেটিতে সেটা নেওয়া প্রস্তুতি নিচ্ছে, এবং এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করার পরপরই বাংলাদেশ নৌবাহিনীর যে নৌ যুদ্ধজাহাজ প্রত্যাশা সেটা কিন্তু তাদেরকে স্কর্ট দিয়ে যে বন্দর চ্যানেলে প্রবেশ করেছে, এবং তারপরে নৌবাহিনীর রীতি অনুযায়ী সামরিক নীতি অনুযায়ী যে সুসজ্জিত বাদ্যদল সেটা বাজিয়ে কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। তো এই মুহূর্তে নোঙর করার প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং এর আগে আপনাদেরকে আসলে যেমনটা জানাচ্ছিলাম যে ইতালি এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সে সম্পর্কর একটা অনন্য মাত্রা কিন্তু এই শুভেচ্ছা সফরের মধ্য দিয়ে পাবে, বিশেষ করে জানেন যে পূর্ব ইউরোপের শক্তিশালী এই দেশটি যে সামরিক যে ধরনের সরঞ্জাম যা কিংবা শক্তি সে শক্তির সাথে বাংলাদেশের যে নৌবাহিনী সেটা পরিচিত হবে, এবং বিশেষ করে সামরিক যে যন্ত্রপাতি সে যন্ত্রপাতির জ্ঞান কিংবা ব্যবহারিক দিকগুলো সেটা আসলে বাংলাদেশ নৌবাহিনীর যেসব নৌ কর্মকর্তা অফিসার নাবিকরা আছেন সেই অফিসাররা কিন্তু জানার একটা সুযোগ পাবে। আবার বাংলাদেশ নৌবাহিনীর যে আয়োজন কিংবা আপনি জানেন যে বাংলাদেশ নৌবাহিনী যে একটা ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু ইতালিয়ান নৌবাহিনীর অফিসার কিংবা কর্মকর্তাদের জানানোর একটা সুযোগ তৈরি হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। দর্শক সরাসরি যুক্ত ছিলেন চট্টগ্রাম বন্দর থেকে।